আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হরদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের পার্কিং এরিয়া। এটা হচ্ছে একেবারে লেভেল টু। তো আপনারা জানেন যে তৃতীয় টার্মিনাল পার্কিং এরিয়াটা সর্বমোট তৃতীয় তলা একটি বৈশিষ্ট্য ভবন। এখন বর্তমানে কিন্তু এই তৃতীয় তলা ভবনটির ভিতরে একেবারে তৃতীয় যেটা দ্বিতীয় তলা সেই অংশে কিন্তু একেবারে কার্পেটিং মোজাইক করা হচ্ছে। যে অংশে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু পেন্টিং করা হয়েছে এক ধরনের। আর এখানে দেখেন এই যে কেমিক্যাল, এখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে। তার পরবর্তী অংশে কিন্তু লাগানো হয়েছে পেন্টিং বা করা পেন্টিং করা হয়েছে। দর্শক, তৃতীয় টার্মিনাল একেবারে যে মূল ভবনটি রয়েছে সেই মূল ভবনটি কিন্তু এখন পুরোপুরিভাবে প্রস্তুত করা হচ্ছে। আর অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া, তৃতীয় টার্মিনাল যে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়ার বাহিরের অংশে কিন্তু পদ্ম ফুলের আকারে একটি ডিজাইন করা হচ্ছে, এটা হচ্ছে গ্লাস সিস্টেম। কিন্তু আসলেই তাই নয়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লোভার, যাতে বাতাস প্রবেশ করতে পারে। ঠিক এরকমই দেখেন এই যে এটার ভিতরে কিন্তু একটা কালারিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা হয়েছে, মূলত এগুলোই কিন্তু বাহিরের অংশে দেখতে পাচ্ছেন বাহিরের অংশে বসানো হয়েছে। এদিক থেকে একটু ভিতরের অংশটা একটু দেখি ঘুরিয়ে, পুরো ভবনটি কিন্তু ঠিক একইভাবে কিন্তু পেন্টিংটা করা হবে। সেই সাথে কিন্তু এখানকার যে উপরের অংশের কাজ, ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল লাইন বসানো হয়েছে। আমরা যদি পুরো ভবনটা একটু ঘুরে দেখি, আর বাহিরের অংশে দেখেন এক ধরনের কিন্তু ফ্রেম তৈরি করা হয়েছে আউটসাইডে। ফ্রেমের উপরে কিন্তু বসানো হচ্ছে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা অনেকেই কমেন্টস করছেন যে এটা হচ্ছে একটা গ্লাস, তার উপরে কিন্তু পদ্ম ফুলের আকারে একটা ডিজাইন। আসলেই তাই না, এটা হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এই ফ্রেমের উপরে কিন্তু যে মূল একটা পদ্ম ফুলের ডিজাইন, এই ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে দেখেন সর্বমোট তিনটি লেয়ারে কিন্তু এটা পেন্টিং করা হচ্ছে। প্রথমে এক লেয়ারে কেমিক্যাল, হোয়াইট কালার কেমিক্যাল দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু এপাশ থেকে যদি দেখি হোয়াইট কালার কেমিক্যাল, তারপরে হচ্ছে একটু গ্রে কালারের ভিতর, এই গ্রে কালার, পরবর্তী অংশে কিন্তু এই যে এরকম ব্লু কালার দেখতে পাচ্ছেন, একটু ব্লু কালারের ভিতর পেন্টিং করা হচ্ছে। দর্শক, এটাই আমি কিন্তু এখন বর্তমান রয়েছে একেবারে তৃতীয় টার্মিনালের যে পার্কিং এরিয়ার কিন্তু দ্বিতীয় তলায় রয়েছে। আর এখানে একটি ফায়ার বক্স রাখা হয়েছে। আমাদের এই পেন্টিংটা দেখি, এটা হচ্ছে গতকালকে পেন্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে তিনটি লেয়ার স্তবে পেন্টিং করা হয়েছে। আর মাস যে পজিশনে রয়েছে এই পজিশনে কিন্তু এখন প্রস্তুত রয়েছে, মূলত পেন্টিং চলবে বা করা হবে। তাছাড়াও এখানকার দেখতে পাচ্ছেন প্রতিটি কলামের মাঝখানে এই অংশে কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে যে ডালাইটা রয়েছে সেই ডালাইটা কিন্তু এক ধরনের মেশিন দ্বারা কিন্তু লেভেলিং করা হচ্ছে সুন্দরভাবে। ঠিক এরিয়াটা দেখতে পাচ্ছেন একেবারে লেভেলিং করা হয়েছে। তার পরবর্তীতে এটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে, সুন্দর করে ক্লিন করে তার উপরে কিন্তু এই কেমিক্যাল করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় টার্মিনাল
তৃতীয় টার্মিনালের যে পার্কিং এরিয়ার একেবারে লেভেল টু এর বর্তমান চিত্র আমরা যদি লেভেল ওয়ান এর চিত্রটা দেখেছি, তার আগে বলে নিতে চাচ্ছি এই যে এখানে কিন্তু এক ধরনের গেটেস বসানো হয়েছে একেবারে গাড়ি উপরে উঠানোর জন্য বা উপরে পার্কিং করার জন্য। এখানে কিন্তু ফাঁকা ছিল, আমরা এখন এই সিঁড়ি দিয়ে চলে যাব লেভেল ওয়ানে। তো দর্শক একটু স্কিপ করছি, সাথে থাকেন। তো দর্শক চলে আসলাম লেভেল ওয়ানে, এটা হচ্ছে লেভেল ওয়ান। এখানে কিন্তু যে এই এরিয়া পুরোটাই কিন্তু একেবারে যে গ্রাউন্ড লেভেল রয়েছে সেই লেভেল কিন্তু একেবারে সুন্দর করে মেশিন দ্বারা কিন্তু ক্লিন করা হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে লেভেলিং করা হয়েছে। আমরা যদি একটু সামনের অংশ দেখি, তো দর্শক এই অংশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেমিক্যাল করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই অংশে কেমিক্যাল করা হয়েছে কিন্তু এখনো রং করা হয়নি। আমরা যদি একটু ভিতর থেকে দেখি, অ্যাকচুয়ালি এটা ভিতরে এখন প্রবেশ করা নিষেধ, কারণ যেহেতু এখন কেমিক্যাল করা, তো পরবর্তীতে এখানে পেন্টিং করলে যেহেতু যদি হেঁটে ভিতরে চলে যায় সেক্ষেত্রে এখানে উপরে যে কেমিক্যালটা রয়েছে সেই কেমিক্যালটা ড্যামেজ হতে পারে, সে কারণে কিন্তু ভিতরে আপাতত যাওয়া নিষেধ। তো সামনের অংশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্টিং করা হয়েছে। দর্শক সামনের অংশে দেখতে পাচ্ছেন এখন এই এরিয়াতে কিন্তু পেন্টিং করা হয়েছে। তো দর্শক এই ছিল তৃতীয় টার্মিনালের যে পার্কিং এরিয়ার চিত্র। আর যারা কমেন্টস করছেন যে বাহিরের অংশের মূল ডিজাইনের যে পদ্ম ফুলের আকারে যে ডিজাইনটা করা হয়েছে সেটা একটু দেখার জন্য, এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা। অনেকে বলে যে গ্লাস, কিন্তু আসলে গ্লাস না, ঠিক আছে, এই জন্য আপনাদের কনফার্ম করার জন্য একটা ভিডিও আপলোড দিলাম। দর্শক এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।